ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন অভিযোগ করেছেন, জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে দেশে রাজনৈতিক যুদ্ধের পরিকল্পনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের বাছাই দেখে এমনটাই প্রতীয়মান হয়। অন্যদিকে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ট্রাম্পের সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা সমর্থন করবেন না তিনি। এর মাধ্যমে মানুষের অধিকার খর্ব হতে পারে বলে আশঙ্কা করছেন সেনেটর পল। রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এবিএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মনোনীত অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও বিতর্কের ঊর্ধ্বে নন। রাস্কিন বলেন, প্যাম বন্ডি 2020 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানকারীদের একজন। ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে টেলিভিশনে এমন মিথ্যা দাবি করে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসা প্যাম বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টকে ট্রাম্পের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন এমন আশঙ্কার কথাও জানান রাস্কিন। রাস্কিন বলেন, দেশের জন্য কোনো ইতিবাচক পরিকল্পনা নিয়ে নির্বাচিত হননি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারের দায়িত্ব নিতে যাওয়া রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি, তবে এজন্য সামরিক বাহিনী ব্যবহারের বিপক্ষে। সামরিক বাহিনীকে ব্যবহার করলে মানুষের অধিকার খর্ব হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন র্যান্ড পল। অন্যদিকে সমালোচনার মুখে অ্যাটর্নি জেনারেলের পদের মনোনয়ন থেকে ম্যাট গেটস নাম প্রত্যাহারের পর ক্যাপিটল হিলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া পিট হেগসেথ। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। পাশাপাশি সামরিক বাহিনীর নারী সদস্যদের যুদ্ধে অংশ নেওয়া উচিত নয় হেগসেথের এমন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইকি শেরিল প্রশ্ন রাখেন, হেগসেথের মতো বিতর্কিত ব্যক্তিকেই কেন ট্রাম্পের বেছে নিতে হলো। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।